এই যে আপনি বললেন না যে বাবার চিকিৎসার জন্য আপনি একটা শর্তে টাকা দেবেন, আমার মনে হয় সেই শর্তটা আমি এখন ভালোই অনুমান করতে পারছি। বলি, বল শুনি। হসপিটালে যখন ডক্টর বললেন যে বাবার চিকিৎসার জন্য 40 লাখ টাকা লাগবে, তখন আপনি কাউকে কিছু না বলে পালিয়ে গেলেন, আর আপনি আমাকে আলাদা ফোন করে এখানে ডেকে পাঠালেন, আর এখন আপনি বলবেন যে আমি যদি আপনার হাতে বাদবাবুকে তুলে দিই তাহলেই একমাত্র আপনি বাবার চিকিৎসার জন্য 40 লাখ টাকা দেবেন। গ্রেট, 100 out of 100 জয়, ব্রিলিয়েন্ট। কি বলতো জয়, 40 লাখ টাকা না আমার হাতের ময়লা, ওটা আমি তোমাকে এক্ষুনি দিয়ে দেবো, রাইট নাও। তারপর তোমার শ্বশুর মশাই সুস্থ হয়ে যাবেন, কালকে ওনার অপারেশনটা সাকসেসফুলি হয়ে যাবে, উনি সুস্থ হয়ে বাড়িও ফিরে যাবেন, আর তোমার উপর যতগুলো অ্যালিগেশন আছে সব থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। ব্যাপারটা কি বলতো, এই যে ইনসিডেন্টটা ঘটেছে না, এটার জন্য সবাই তোমাকে দায়ী মনে করছে, এরপর এরপর যদি ভদ্রলোকের কিছু হয়ে যায়, সরি বাট যদি কিছু হয়ে যায় তাহলে ওই বাড়িতে তোমার আর কোনো ঠাঁই থাকবে না। আর হলেও সারা জীবন চূড়ান্ত অসম্মান নিয়ে বাঁচতে হবে, আর সেই অসম্মান নিয়ে বাঁচাটা জয়ী দাশগুপ্তর জন্য অসম্ভব। তাই বলছি জয়ী, এক হাতে 40 লাখ টাকা নাও, আরেক হাতে তোমার হাজবেন্ডকে আমায় দিয়ে দাও। রিবুকে তোমায় ডিভোর্স দিতে হবে, রিবুর সাথে আমার বিয়ের ব্যবস্থাটা তোমাকেই করে দিতে হবে, এন্ড তোমার 40 লাখ, জাস্ট ওয়েট ফর আ সেকেন্ড। এক হাতে 40 লাখ টাকা নাও, আরেক হাতে তোমার হাজবেন্ডকে আমায় দিয়ে দাও। রিবুকে তোমায় ডিভোর্স দিতে হবে, রিবুর সাথে আমার বিয়ের ব্যবস্থাটা তোমাকেই করে দিতে হবে, বিয়ের ব্যবস্থাটা তোমাকেই করে দিতে হবে। সেটা বিয়ার করতে পারবেন তো? কত টাকা লাগবে ডক্টর? 40 লাখ টাকার মতন খরচা হবে।